Hey guys, assalamualaikum. Welcome to our new vlog. আমরা আরেকটা নতুন ব্লগে এসেছি। অনেক চিল্লা পাল্লা। আগে আরো বেশি ছিল। আগে আরো ছিল লাগে। এই তোমরা কি ব্লগে থাকতে চাও? এটা ব্লগ। এটা একটা ব্লগ হচ্ছে। So guys, আমি ভাবছিলাম যে আমি যতদিন বাড়িতে থাকব আরো আমি বেশ কয়েকদিন আমার বাড়িতে থাকবো সো এই কয়েকদিন আমি বাড়িতে কী কী করি মানে আমার গ্রামে কী কী করি তো সেটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করব আজকে হচ্ছে একটু আগে বৃষ্টি হলো একটু আগে বৃষ্টি হচ্ছে এই যে এখনও রংধনুটা দেখতে পাচ্ছি ওইটা আমি পুরো রংধনুর ভিউটা আপনাদের দেখাচ্ছি অ্যান্ড আমি চাচ্ছি যে এই কয়েকদিন আমি যা যা গ্রামে করব সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য আর এটাই হচ্ছে আমাদের গ্রাম এর আগেও একটা ব্লগ আমি দেখিয়েছিলাম সো যারা যারা না দেখেছেন অবশ্যই দেখবেন হাই সানি তোমার রংধনু দেখতে কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ ভালো অনেক ভালো লাগতেছে ভালো অনেক অনেক আচ্ছা সো আমরা কিন্তু সবসময় রংধনুটা দেখতে পাই না তাই না অনেকদিন পরে দেখতে পাইলাম মনে হয় তুমি এই এই বছরে মানে এত বছর যে হয়েছে তোমার তুমি কি মানে আজকে ফার্স্ট দেখলা নাকি এর আগেও দেখছো এর আগেও কতবার দেখছো এর আগে 50 তুমি কতবার দেখছো আমিও তো অনেক বারই দেখছি বাট আজকেটা তো বড় আর এত সুন্দর কখনো দেখিনি আমি সত্যি কথা বলতে মানে জাস্ট অলসম বলো কেমন লাগছে তোমার আজকে তাই সানি এটা কি একটা ছোটখাটো ঝর্ণার মধ্যে হইতো তাই না বৃষ্টির পানিগুলো আসলে যাচ্ছে আমাদের গ্রামে আসলে এরকম হয়ে যায় বৃষ্টির পরে সো দ্যাটস গুড রামিম ও বৃষ্টি পায় একদম সে ঝাঁকানাকা হচ্ছে এটাই ছিল আজকের এই বৃষ্টির দিনের একটুখানি তো দেখি কালকে কি করা যায় বা আজকে রাতে কি করি বা কখন কি করি যেটাই করি না কেন আজকে স্পেশাল জিনিসগুলো আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো সো আমি আজকে পুরো মানে আমাদের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম অ্যান্ড আশেপাশে যে পরিবেশটা হয়েছে না এটা জাস্ট সুন্দর লাগতেছিল আগের দিনগুলোর থেকে সো আই থিঙ্ক আপনারাও যতটুকু দেখলাম আই থিঙ্ক অনেক মজা পাইছেন সো নেক্সট দিনগুলোর জন্য ওয়েট করতে থাকেন অ্যান্ড কী কী আনি ব্লগে অপেক্ষা করতে থাকেন রামিম কিছু বলতে চাও না কিছু বলো না ওকে এটা হচ্ছে আমার মামা মানে আমার ভাগ্নে আর এরা হচ্ছে তার ফ্রেন্ড হ্যালো দাও হ্যালো ওকে দ্য নেক্সট ডে হে গাইস গুড মর্নিং তো আজকে হচ্ছে 28তম রোজা অ্যান্ড আজকে হচ্ছে আমি কিছু মার্কেট নিয়ে হচ্ছে আমার নানি বাড়ি যাচ্ছি খালা নানিদের মার্কেট করে দেওয়ার জন্য আমি করছিলাম তো আজকে হচ্ছে ঈদের পরের দিন আর ঈদের দিন একটা ব্লগ অলরেডি করে ফেলেছি সেটা অলরেডি আপলোড দিয়ে দিব সবাই দেখবেন আর আজকে হচ্ছে ঈদের পরের দিন আজকে কেন নিলাম ব্লগটা জানেন কারণ এত সুন্দর বাতাস হচ্ছে আর চারপাশে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আমার মনে হচ্ছে যে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে ও মাই গড এখানে রোদ দিয়ে দেখেন কেমন করে আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আজকে আমার ভাগ্নে চলে যাবে আমার খুবই খারাপ লাগছে এই কারণে দুদিন ওর সাথে ছিলাম সারাটা দিন খেলাধুলা করতে লাগিয়ে থাকি এখন অনেক মিস করবো সত্যি আর আশেপাশে যে পরিবেশটা একটু অনেক দেখা যাও মানে পরিবেশটা ওদিকে রামিম ঘুরে উড়াই দেখো
হাই দাও রামি ভাই রামি ভাই छोट बलार इंस्पिरेशन कारण छोटे बेला तारा एटा करेछे करेछो ना एगुला ग्रामे गरे गरे आस्ते 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 ए ए अटके कैसे घोड़ीटा राम एकटु नामिए दे आमी एमन भाबे राखेछिलाम एटा आमादेर दृश्य এত সুন্দর ভিউ আর এত সুন্দর উইন্ড যে হচ্ছে এত বাতাস ওয়াও আপনারা যারা গ্রামে থাকেন তারা খুব মিস করবেন না এই 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 একজন খুদ দর্শক আমাদের এই সামনে আসো আচ্ছা তো সামনে পাচ্ছে দে আমাকে তো দিল না হ্যাঁ দেখো কেমন লাগে দেখো আমি দূরাতেই পারি না না আমি ধরে দিতে গাইস আমার ঘুরুনা শেষ এখন দেখেন যে ও পারে কিনা এটা এত ছাড়ছো না ও পারে না ও নুব ও পারে না এতক্ষণ লাইট বেরে গালি দিলাম আর আমি নিতে পারতাছি না দেখি নুড়াবো এ উড়াই ইচ্ছে করে ছেড়ে দেব ও পারে না গাইস পারে না ও পারে না চলো আমি ওর কাছে যাই আমরা ওয়াও আকাশের অবস্থা সেই দেখা দাও এই দেখা দাও দেখা দাও দেখা দাও এই যে আকাশ এ রামিম রামিমকে দেখো সবাই রামিমের ঘুড়ি কই পড়ে গেছে তো गाइस এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক সেই ঘড়িটা সুন্দর না ভালো লাগে স্যার এই যে রামেমেরটা দেখো আকাশে কই দেখা যায় না তো ও ও দেখা যায় না ও জয় জয় দিকে ও জয় আইরে সুন্দর রে আমাদের সামনে ওর আছে আমরা উড়াইলাম আরে বাইরে হচ্ছে গাছ হ্যাঁ রামে দেখো আকাশটা কত সুন্দর লাগতাছে দেখছো এই যে দেখেন गाइस এই যে আমি আসছি একটু তো খুব ব্যবসা গরম ছিল এখন ওই যেটা সেই আর আসলে এখানে ধানগুলো দেখেন পার্কে গেছে বলতে গেলে হাত কেটে যাবে বুঝছো এই দেখেন ধান অস্থির না অস্থির না মানে ধান তো সবাই চিনেন তারপরে দেখেন তো গাইস আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন থার্ড ডে আকাশ ভাই তার ব্লগ নিয়ে ব্যস্ত আর ভিডিও নিয়ে ব্যস্ত আমরা করছি আজকে গাইস আমরা হচ্ছে অলরেডি অনেকগুলো ব্লগ করতেছি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন এটা নিয়ে একটা ব্লগ আসতেছে দ্যাটস হোয়াই হচ্ছে ডেইলি ব্লগ এটা রাখিনি এন্ড অলরেডি দেখতে পাবেন সেটা এটাও একটু রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন আজকের দিনে কি করতেছি অ্যাটলিস্ট তো সামনেও থাকবো সেই ব্লগে ওকে তোমার ফোনে আমার ফোনে এই ফোনে হচ্ছে সেই ব্লগটা ওকে এই যে এই তুমি কি এত ব্যস্ত কেন ফোন নিয়ে ও স্ন্যাপচ্যাটে সারাদিন কি করে আলাই যাবে তো টিল দেন বাবা